অন্ধকার রয়েছে সেটা এক জায়গায় কিভাবে নেই নড়াচড়া করছে আর আগুনের শিখাটা উপর দিকে উঠছে আর চরকে সেখানে যেটা করা হয় যে ওনারা সেই ভাইরাস থাকে না তবে এমন কুকুরটা আমলে দিয়েছে তার মধ্যে কোনো জলাতঙ্করকের ভাইরাস নেই আর কুকুরটাকে ডাক্তারের কাছে গেলে তাই বলবেন যে চার পাঁচ দিন আপনারা আজ করবেন মানে দেখবেন যে কুকুরটা মানে লড়া হয়েছে কিনা আর পূর্বে থেকে যদি তার মধ্যে জলাতঙ্কর ভাইরাস না থাকে তাহলে জলে বিষটা নেমে যায় আর খেলা করে এরকম আস্তে আস্তে করে পরে যেতে থাকে ভয় কিছু নেই ঠিক আছে তুমি স্কুলে পড়ো তো সেই বিজ্ঞানটা তুমি পেয়ে যাবে এখানেও বিজ্ঞানটা কি প্রথমত যাকে সচেতনতা ১৯৮৫ সাল থেকে করে যাচ্ছে এখনো পর্যন্ত সাতশোর উপরে বিভিন্ন বাবাজি মাতাজি ঘণ্টাকে ফাঁস করা হয়েছে অনেকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে আমি ওটা ধরছি না ক্যামেরা লোকাল পলিটিক্যাল পার্টির লোকের সঙ্গে তারা যোগ সাজশ করে তাকে ডাইন হিসেবে দোষী সাব্যস্ত করে গ্রাম থেকে তাড়িয়ে দিলে অত্যাচার করলো তার সম্পত্তিকে গ্রাস করার জন্য যদি এমনি এমনি কাউকে ডাইন ঘোষিত তো করা যাবে না সেই ওঝালা গুণিনের কোন অলৌকিক ক্ষমতা তো থাকতে হবে অলৌকিক বলে কিছু নেই আমরা জানি সেটা কি করে উনি বিশ্বাস করবেন গ্রামের মানুষ কিভাবে বিশ্বাস করবে তো তিনি এরকম নানারকম পদ্ধতি ব্যবহার করেন আমরা এখানে বেগুনটা কাটবো তারপর আপনারা দেখবেন বাকি কি হচ্ছে পরে আমরা কৌশলটা বলে দেবো দেখতে এটা কিন্তু সাধারণ বেগুন ছিল কিন্তু বেগুনের মধ্যে রক্ত চলে না ওটা থেকে এই রক্ত আসার পরে ওটা কি দাবি করে ওটা সেই মহিলাকে ডাইনি সাব্যস্ত করে বা ডাইনি চিহ্নিত করে কিন্তু আসলে রক্ত কোথার থেকে হলো এটা তো বেগুন বেগুনের পর রক্ত আসার কথা নয় এটার পেছনে কি বিজ্ঞান রয়েছে আসলে যে ডাইনি যেটা হোক বা ডাইনি যে হোক যাকে বলা হয় ডাইনি আমরা বলে থাকি বিভিন্ন সময় মানুষরা বলে থাকে সে আসলে মানসিক রোগী মেন্টাল পেশেন্ট আমরা যদি মনোরোগ বিশেষজ্ঞ যারা থাকেন বা মেন্টাল হসপিটাল যাও তাহলে সেখানে কিন্তু খুব কম খরচেও সব মানসিক রোগটা সারানো যাবে কোন অভাব তান্ত্রিকের কোন আশ্রয় নেওয়ার প্রয়োজন নেই অভাব তান্ত্রিকের কাছে মেন্টাল হসপিটাল প্রতিটা জেলায় রাখতে হবে সরকারি ভাবে মেন্টাল হসপিটাল আছে সেখানে দুটোকা ট্রিট করে তার চিকিৎসা করানো যায় কেউ কি বলতে পারবেন এই কৌশলটা বেগুনে ওটা কি করে রাখতে হবে কেউ বলতে পারবেন আসলে আদিবাসী সাঁওতাল সমাজে এমনকি ভারতবর্ষ একটা অনুন্নত দেশ আর শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এই সংবিধানে যে মৌলিক অধিকারগুলো এখনো সবার কাছে ঠিকমতো পৌঁছায়নি আধুনিক চিকিৎসা ব্যবস্থা সেই আদিবাসী মানুষের মধ্যে সাধারণ সমাজে গেছে না পৌঁছানোর জন্যই যে কোনো রোগ ব্যাধি হলে তাদের যে স্থানীয় যারা যানগুলো থাকে তাদের কাছে যায় তারা নিদান দিয়ে দেয় যে ওই মহিলার যে ডাইন আছে তার জন্য তোমার বাচ্চার এই জ্বর হয়েছে যেটা মাদের ডাবু যেমন আমরা
তো ওই মহিলা